ভাই শুনেছিস, কালকে টিকিট কাটতে গিয়ে না অজন্তা মার খেয়েছে। কেন রে? আরে বলবি না, বারবার বলছিল কনফার্ম টিকিট চাই, কনফার্ম টিকিট চাই। হ্যাঁ তো সেটাই তো ভালো না, কনফার্ম টিকিট না হলে কোথাও গিয়ে আরাম আছে, শান্তি করে শুয়ে বসে যাবে। আরে না না, লটারির টিকিট কাটতে গেছিল। সেদিন মাজুমদারকে বললাম, দাদা কি করি বলো তো, আমার মাথায় চুল উঠে যাচ্ছে। সেটা তো বুঝলাম, অনেক বড় সমস্যা। কিন্তু তার আগে আমাকে বল, ওই চুলগুলো আগে কোথায় ছিল, এখন মাথায় উঠে যাচ্ছে? হ্যাঁ, এইরকম দম ফাটা হাসির জন্য দেখতে হবে মিরাকেল আঙ্কেল চ্যালেঞ্জ 10 প্রতি রবিবার রাতে জি বাংলার পর্দায়। বাংলার একমাত্র কমেডি শো মিরাকেল, নির্ভেজাল হাসির ঠিকানা। দেখুন আর প্রাণ খুলে হাসুন। শুনছি নাকি এবছর জাজেস ফাইনালে শ্রীলেখা মৈত্র থাকছেন না? তাহলে সিলিম ফিগারে ভালো লাগে শ্রীলেখা। হ্যালো বস, বলো বস কী করে হবে? আরও নাকি শুনছি রনিদা, আমাদের রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়, এরাও নাকি থাকছে না? মানে জাজেস ফাইনালটা একদম পাল্টে যাবে। যা হয় হোক, দেখা যাক। সব থেকে বড় খবর তো মীর দা আছে, মীর আফসার আলী, যার জন্য মিরাকেলের এতটা পপুলারিটি। এটাই সব থেকে ভালো খবর, মিরাকেল আসছে টিভির পর্দায়, সঙ্গে আছে মির্দা আর নতুন নতুন কন্টেস্টেন্ট, নতুনভাবে সাজানো শো। অবশ্যই দেখবেন জি বাংলার পর্দায় মিরাকেল আঙ্কেল চ্যালেঞ্জার 10। প্রতি রবিবার হাসির দিন, এসে গেছে ভালো থাকার ভ্যাকসিন। আসছে মিরাকেল সিজন 10 শুধুমাত্র জি বাংলায়। যত লাগবে তত হাসবে।